بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লেবানন থেকে এক বোন জানতে চেয়েছিলেন যে ফজরের শেষ সময় কোন পর্যন্ত, ফজর নামাজের শেষ টাইম কোন সময় পর্যন্ত। যে এ ব্যাপারে যেটা বলা হয়েছে যে ফজরের প্রথম টাইমটা আমরা আগে জানি যে ফজরের নামাজের শুরু হয় সুবহে সাদেক উদিত হলে, অর্থাৎ সুবহে সাদেক বলা হয় সেই সময়কে যে সময়ে ভোরের আভা, ভোরের বা সকালের আভা পূর্ব আকাশে উত্তর দক্ষিণে বিস্তীর্ণ অবস্থায় দেখা যায়, সেটাকে সুবহে সাদেক বলা হয়। আর শেষ সময় হলো সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত, শেষ সময় হলো সূর্যোদয়, অর্থাৎ সূর্য উঠতেছে, উঠবে এখন। এখন তো আপনার মানে মোবাইল অথবা রেডিও টেলিভিশনের মাধ্যমে জানা যায় যে সূর্য কখন কোন কোন সময় উঠতেছে, কতটা বেজে কত মিনিটে উঠতেছে, এখন নিশ্চিতভাবে জানা যাচ্ছে, আগেই জানা যাচ্ছে। সেই হিসাবে টাইমটা জেনে নিতে হবে, আর ওই টাইমের আগ পর্যন্ত হলো আপনার শেষ সময়। তবে এই নামাজ প্রথম ওয়াক্তে, অর্থাৎ হাদিসের ভাষায় গালস বলা হয়, একটু অন্ধকারে পড়াটাই হলো উত্তম। মানে একটু অন্ধকার ভাব থাকবে, অন্ধকার ভাব থাকতেই মোটামুটি নামাজ পড়াটা ভালো। যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়তেন, অতঃপর মহিলারা তাদের চাদর জড়িয়েই নিজ নিজ বাসায় ফিরে যেত, কিন্তু অন্ধকারের জন্য তাদেরকে চিনা যেত না। তাহলে মানে এমন সময় নামাজ শেষ করতেন ফজর নামাজটা যে মোটামুটি একটা হালকা অন্ধকারই থাকতো, মানে বাসাতে মহিলারা নামাজ পড়ে যেত মসজিদ থেকে, তো কেউ কাউকে চিনতে পারতো না, এমন অন্ধকার ছিল। এই হাদিসটি সহিহ বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আর মিশকাতের হাদিসটি আছে 558 নম্বর হাদিস। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন সময় নামাজ পড়তে হয় ফজরের। আমাদের দেশে এমন সময় দেখা যায় যে একবারে নামাজ মানে সূর্য উঠো উঠো ভাব সেই সময়তে নামাজ জামাত শুরু করে, আসলে এটা ঠিক না। উত্তম হলো যে একটু অন্ধকারে পড়া, তবে আপনি ঘুমের কারণে বা কোনো সমস্যার কারণে পড়তে পারেননি, হ্যাঁ, সূর্য ওঠার আগেই আপনাকে পড়ে নিতে হবে, সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত আপনার জন্য সময়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুক। এমন সময় হতো, এমন সময় দেখা যাচ্ছে যে আপনি মোটামুটি ধরো 5:30টায় সূর্য উঠতেছে, 5:30 মিনিটে, এখন দেখা গেল যে ফরজ নামাজ আপনি শুরু করেছেন, এক রাকাতও যদি পান সূর্য ওঠার আগ পর্যন্ত, তাহলে আর দ্বিতীয় রাকাত সূর্য উঠে গেছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, জরুরি কাজ বা ঘুমের কারণে আপনি উঠতে পারেননি, তাহলে ওই সময়তেই আপনি নামাজ ফরজ নামাজটা আদায় করে নিন। তবে খেয়াল রাখতে হবে, সবসময় চেষ্টা করবেন যে সূর্য ওঠার আগে যেন জামাতের সহিত নামাজ পড়ি, বা আপনি যারা বাসায় নামাজ পড়ছেন সূর্য ওঠার আগে যেন হয়, একটু অন্ধকার থাকতেই যেন হয়, এটা খেয়াল রাখবেন অবশ্যই। জাজাকুমুল্লাহ।